বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগতম। আমি বিশেষ শিক্ষক মোহাম্মদ আব্দুল হাকমি আজ তোমাদের সামনে পাঠদান করব বীজগণিত প্রথম অধ্যায়ের। যে অধ্যায়টা আছে দেখো, এই অধ্যায়ের উদাহরণ একে যে অঙ্কগুলো তোমার দেওয়া আছে সেগুলো কী বলছে দেখো, যে নিচের বীজ রাশিগুলোর দ্বারা কী বোঝায় সেটা নির্ণয় করো দেখো। তা দেখো এখানে বীজগণিত কিছু সংখ্যা আছে, এই সংখ্যাগুলো যখন আমরা প্রকাশ করবো দেখো, প্রকাশ করলে দেখো প্রথম উদাহরণ এক নম্বর অঙ্কটা কী বুঝেছে দেখো, একের একে এইট এক্স, এটা দ্বারা কী বোঝায় সেটা ভালো করে শোনো দেখো। এইট এক্স বলতে আমরা কী বুঝি বলো তো, যে আটটা এক্স, তা আটটা এক্স আসে কী অবস্থায়, গুণ অবস্থায় দেখো। তাহলে আমরা কথাটা আমরা কী লিখতে পারি, যে এইট এক্স হচ্ছে এক্সের কত গুণ, এক্স এর এইট গুণ, বা যে আটের এক্স গুণ, আট এর এক্স গুণ। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করে দেখো, এইট এক্স যখনই বলা থাকবে এটা স্বাভাবিক আমরা দৃষ্টিতে বুঝি যে এখানে আটটা এক্স আছে কী অবস্থায়, গুণ অবস্থায়। কী অবস্থায়? গুণ অবস্থায় দেখো, এইট এক্স তাহলে এইট হলো ধ্রুবক পথ, এটা কি ধ্রুবক পথ। এক্সের শক আছে কত, এইট, এক্সের শক কত এইট, এইট কার সাথে গুণ, এক্সের সাথে গুণ। তাহলে আমরা কথাটা কী লাগবো, যে এক্স এর কয় গুণ, আট গুণ। অর্থাৎ আবার কী লেখা যায়, আটের কত গুণ, এক্স গুণ, কত গুণ, এক্স গুণ। তাহলে আমরা কী লিখতে দিই, অর্থাৎ এইট গুণন কত এক্স সমান সমান কত এইট এক্স, ক্লিয়ার। তাহলে দেখো দুই নম্বর যে অঙ্কটা দেওয়া আছে দুই, দুইতে কী বুঝেছে সেটা ভালো করে দেখো। দুইতে তোমার বোঝানো হয়েছে যে এ প্লাস কত, ফাইভ বি, এ প্লাস ফাইভ বি যখন ধরো তাহলে কী আসবো, তাহলে আমরা কী বলবো দেখো, এর অর্থ হচ্ছে, এর অর্থ হবে এর সাথে, এর সাথে দেখো, তো এর সাথে ফাইভের কত গুণ, পাঁচ গুণ যোগ, এর সাথে ফাইভ এর বি এর কয় গুণ, পাঁচ গুণ কত বলো তো যোগ। শিক্ষার্থীরা কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো দেখো, এ প্লাস ফাইভ বি এর অর্থ হবে এ এর, এ এর ফাইভের কত গুণ বলো তো, পাঁচ গুণ যোগ, বা এ এর সাথে, এ এর সাথে দেখো লিখতে পারি, এ এর সাথে ফাইভের পাঁচ গুণ কী বলো তো, যোগ। তাহলে আমরা এ প্লাস ফাইভ বি দ্বারা এই কথাটা বুঝায় দেখো। পরে তিন নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটাতে কী বুঝাচ্ছে ভালো করে দেখো, যে থ্রি এক্স মাইনাস টু, থ্রি এক্স মাইনাস টু, এটাতে আমরা কী বুঝাবো দেখো, এক্সের তিন গুণ থেকে, এর অর্থ হবে, এর অর্থ হবে এক্স এর তিন গুণ থেকে, এক্স এর তিন গুণ থেকে, তিন গুণ থেকে দুই বিয়োগ, দুই বিয়োগ। পরবর্তী অঙ্কটা কী আছে দেখো, চার নম্বর যে অঙ্কটা সেটা কী বুঝেছে দেখো, চার, চারে তোমার এখানে দেওয়া আছে হলো এক্স প্লাস বি ওয়াই, এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই আছে কত, ফোর। দেখো তাহলে আমরা কথাটা কী লিখবো, এর অর্থ হবে এর অর্থ হবে এ ও এক্স এর গুণফলের সাথে এ ও এক্স এর গুণফলের সাথে, গুণফলের সাথে বি ও ওয়াই, বি ও ওয়াই এর গুণফল, গুণফলের দেখো কথাটা আবার ভালো করে শোনো, এর অর্থ হবে এ ও এক্স এর গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণফলের যোগ, যোগফলের ভাগফল কত বলো তো, ফোর, ভাগ ফোর, যোগফলের, যোগফলের ফলকে, যোগফলকে ফোর দ্বারা ভাগ, ফোর দ্বারা ভাগ। কথাটা আমি আবার বলি, আবার ভালো করে শোনো,
x plus by divided by 4 এর অর্থ হবে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের যোগফলকে কত দ্বারা ভাগ 4 দ্বারা ভাগ দেখো তাহলে শিক্ষার্থীরা উদাহরণ 1 কিন্তু তোমার কমপ্লিট হলো এখন উদাহরণ 2 তে তোমার কি বলছে সেই জিনিসটা আমি ভালো করে আবার বুঝে ভালো করে শোনো দেখো তাহলে উদাহরণ 2 এটা কি বুঝাছে ভালো করে বোঝার চেষ্টা করো দেখো 2 এর 1 নম্বর অঙ্কটা দেখো এখানে বলা হয়েছে x এর 5 গুণ থেকে x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ y এর 3 গুণ বিয়োগ কথাটা ক্লিয়ার ভালো করে বুঝবা দেখো x এর কয় গুণ বলো তো x এর 5 গুণ থেকে তাহলে x এর কত গুণ বলো তো 5 গুণ x এর 5 গুণ থেকে y এর 3 গুণ কি বলো তো বিয়োগ যদি হয় তাহলে আমরা প্রথম কথাটা কি লিখব সুতরাং x এর 3 গুণ 5 গুণ কি আসে দেখো x এর 5 গুণ সমান আসবে x ইনটু 5 সমান কত 5x এরপর কি লিখব সুতরাং y এর 3 গুণ সমান সমান আসবে হলো y ইনটু 3 ইকুয়াল কত 3y এরপর লিখতে পারি অতএব প্রশ্নটা কি ছিল x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেখো x এর 5 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ হবে সমান সমান x এর 5 গুণ সমান কত আছে 5x বিয়োগ মানে বিয়োগ চিহ্ন দিলাম y এর 3 গুণ কত বিয়োগ তাহলে কত আসবে 3y তাহলে আমার এক সলিউশন করা হয়ে গেল এরপর দেখো দুই নম্বর যে অঙ্কটা দুই নম্বর অঙ্কটা আমরা কি লিখতে পারি দেখো দুইতে আছে a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ লিখে দাও a ও b এর গুণফলের সাথে গুণফলের সাথে c এর কত গুণ বলো তো দ্বিগুণ যোগ এখন দেখো তাহলে a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ কি যদি যোগ বলে দেখো তাহলে আমরা কি লিখতে পারি লিখব সুতরাং a ও b এর গুণফল সমান সমান a ও এর গুণফল সমান সমান আসবে a ইনটু b ইকুয়াল কত আসবে a b সুতরাং c এর কত গুণ c এর 3 গুণ বা দ্বিগুণ 2 গুণ এটা কত হবে দেখো a c ইনটু কত 2 সমান সমান কত আসবে 2c এখন লিখতে দিই অর্থাৎ a ও b এর গুণফলের সাথে c এর 3 গুণ সমান সমান c এর দ্বিগুণ সমান সমান হবে এ বি মাইনাস কত আসবে বলো তো দ্বিগুণ যোগ তাহলে আসবে এ বি প্লাস কত আসবে টু সি আবার কথাটা ভালো করে শোনো দেখো এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ কত যোগ তাহলে আমরা কি লিখবো এ ও বি এর গুণফল সমান সমান এ ইনটু বি ইকুয়াল হলো এ বি সি এর দ্বিগুণ সমান সমান আসবে সি ইনটু টু সমান সমান কত আসবে টু সি অর্থাৎ এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ সমান সমান আমরা কি লিখবো এ বি প্লাস কত বলো তো টু সি এরপরে দেখো তিনে তোমার এখানে বলা আছে দেখো এক্স ও ওয়াই এর যোগফল কি এক্স ও ওয়াই এর যোগফল কে এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ তাহলে এটা আমরা কী লিখবো দেখো এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ তাহলে কথাটা প্রথম আমরা কী লিখবো দেখো আগে লিখবো এক্স ও ওয়াই এর যোগফল এক্স ও ওয়াই এর যোগফল
সমান এক্স প্লাস ওয়াই। এরপরের কথাটা কি আছে, এক্স ও ওয়াই এর বিয়োগফল, তাহলে আমরা কি লিখব, সুতরাং এক্স ও ওয়াই এর বিয়োগফল এটা আসবে এক্স মাইনাস ওয়াই। প্রশ্নটা ছিল এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা কি বলতো ভাগ, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ করলে পাই বিয়োগ ফল দ্বারা ভাগ করলে কি পাই দেখো, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই আসবে এক্স মাইনাস ওয়াই। তো তিন নম্বরের সলিউশন করা হয়ে গেলো দেখো শিক্ষা দিয়ে, এরপরে পরবর্তী চার নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা একটু ভালো করে মনোযোগ সকলে ফলো করো দেখো। ওটা তোমার এখানে দেওয়া আছে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যার চার গুণ কি বিয়োগ, বলছে একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর সংখ্যার চার গুণ বিয়োগ, একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর সংখ্যার কত গুণ বলো তো, একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর সংখ্যার চার গুণ বিয়োগ, শিক্ষার্থীরা কথা বলা ভালো করে বোঝার চেষ্টা করবো দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো, একটি সংখ্যার চার গুণ থেকে অপর সংখ্যার চার গুণ বিয়োগ, তাহলে এখানে কিন্তু অজ্ঞাত সংখ্যা দুটি আমার অজানা, কী জানা বলো তো অজানা, তাহলে আমরা এখানে কী লিখতে পারি দেখো, মনে করি একটি সংখ্যা এক্স অপর সংখ্যাটি ওয়াই, তাহলে লেখো সুতরাং এক্সের পাঁচ গুণ সমান সমান এক্স ইন্টু ফাইভ ইকুয়াল ফাইভ এক্স, সুতরাং ওয়াই এর চার গুণ সমান সমান আসবে ওয়াই ইন্টু ফোর ইকুয়াল হলো কত ফোর ওয়াই, তাহলে অর্থাৎ সংখ্যাটি দাঁড়ায় সংখ্যাটি কি দাঁড়ায়, একটি সংখ্যার পাঁচ গুণ থেকে ওয়াই সংখ্যার কত চার গুণ বিয়োগ, তাহলে আমরা কি লিখতে পারি ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই, তাহলে শিক্ষার্থীরা চার নম্বর অঙ্কটা আমার কী হলো সলিউশন করা হয়ে গেলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা উদাহরণ বীজগণিতের অধ্যায় একের উদাহরণ এক এবং উদাহরণ দুই বাড়ির কাজ হিসেবে তোমরা দেখে করে নেবে, বাড়ির কাজ উদাহরণ কত বলো তো, এক উদাহরণ কত দুই, এই অঙ্ক দুইটা ভালো করে নেবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে আমরা এখান থেকেই বিদায় নিলাম, খুদা হাফেজ।